টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনার প্রিয় ফেসবুক আইডি কিভাবে সিকিউর রাখবেন অনেক সময় কিছু বাজে লোক অসৎ লোক আমাদের ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করে কিন্তু এগুলো থেকে আপনি কীভাবে বুঝবেন যে আপনি সিকিউর আসেন অথবা আপনি কীভাবে বুঝবেন যে আপনার আইডি হ্যাক হয়নি অথবা আপনার অজান থেকেও আপনার ফেসবুক আইডি অ্যাক্সেস করছে কিনা তো আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু নিয়ম বোঝাবো এই নিয়মগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি সিকিউর আছে কিনা তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো সেটিং অ্যান্ড প্রাইভেসি তো তার জন্য আমরা এই জায়গায় প্রেস করব এবং এই জায়গা থেকে আমরা সেটিংয়ে যাব তো সেটিংয়ে যাওয়ার পর আমরা এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড লগিংয়ে যাব তো সিকিউরিটি অ্যান্ড লগিংয়ে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের কম্পিউটার অথবা ফোন কোন কোনগুলো দিয়ে আমার এই ফেসবুকটায় লগ করার চেষ্টা হয়েছে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সামিয়ন তারপর একটা স্যাম্পনির ট্যাপ তারপর হাওয়াই ওয়াই নাইন তো এই যে ডিভাইসগুলো সবগুলোই আমার ডিভাইস যদি আপনার কাছে মনে হয় যে এই ডিভাইসটা আপনার নয় তাইলে আপনি বুঝবেন যে এই জায়গায় কিছু তো উল্টোপাল্টা আছে তো এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে কে কে লগ ইন করেছে কি না তো তারপর যে ব্যাপারটি সেটি হলো আমরা অনেকেই ফেসবুকে ফেক নেম ইউজ করে থাকি তো ফেকনেম ইউজ করা কিন্তু আসলে নিরাপদ নয় কারণ ফেকনেম ইউজ করলে আমাদের আইডি অনেক সময় ফটো ভেরিফিকেশন এবং বিভিন্ন প্রকার সিকিউরিটির ইস্যুর ভিতর পড়ে যায় তো জেনারেলে গিয়ে চেক করবেন আপনার নেম কি আছে যদি কোনো ফেক নেম ইউজ করে থাকেন তাহলে তো আজই পরিবর্তন করে ফেলুন তাই না হলে আপনাকে ভবিষ্যতে আরও বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হতে পারে তারপর যে ব্যাপারটি সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন যেটাকে জিমেলে টু স্টেপ বলা হয় বা ফেসবুকে বলা হয় ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাট জিনিসটা সেম এটা করলে এরকম হবে যে আপনি যখন ফেসবুকে লগ করতে যাবেন তখন আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এবং সেটার মাধ্যমে আপনি লগ ইন করতেই পারবেন তো এটা বসানো খুব সিম্পল ব্যাপার এই কারণে আমি আপনাদের দেখালাম না আপনারা একটু চেষ্টা করলে এটা পারবেন অনেক সময় আমরা ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন অ্যাপস থেকে লগ ইন করে থাকি তো আসলেই কি সেই অ্যাপস অথবা ওয়েবসাইটগুলো সিকিওয়ার আমার মতে না তো আপনার যে অ্যাপস অথবা ওয়েবসাইটগুলো মনে হবে সিকোয়ান না সেগুলো আপনার বের করে দিবেন তো এই জায়গায় আমার এই জায়গায় অ্যাক্টিভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট রয়েছে তো আমি চাইলে এগুলো বের করে দিতে পারি সিম্পলি এইগুলোতে চেক করবেন তো চেক করার পর রিমিভ বাটনে প্রেস করার সাথে আপনার এই যতগুলো আনঅথরাইজ ওয়েবসাইট ছিল যেমন আমার এইগুলো দেখতে পারছেন এগুলো আনঅথরাইজ ছিল তো এগুলো আমি রিমুভ প্রেস করলে সবগুলো রিমুভ হয়ে যাবে তো অপ্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো এগুলো চেক করবেন আমরা যখন কোনো অ্যাপসের মাধ্যমে লগ করে থাকি তখন আমরা খেয়াল করি না বাট এইগুলো পরবর্তীতে আমাদের কাছে বিপদ হতে পারে তো এই জন্য আপনি এক এক করে অথবা সবগুলো চেক করে অপ্রয়োজনীয় যত ওয়েবসাইট রয়েছে অথবা অ্যাপস রয়েছে এগুলো থেকে বের হয়ে আসবেন তো এইভাবে আপনি অপ্রয়োজনীয় অ্যাপস এবং ওয়েবসাইটগুলো থেকে বের হতে পারবেন এবং তারপরের যে ব্যাপারটি সেটা হলো আপনার প্রাইভেসি সব কিছুর উপরে হলো প্রাইভেসি তো প্রাইভেসিতে আপনি গিয়ে দেখবেন ইওর অ্যাক্টিভিটি তো আপনার পোস্টগুলো কে কে দেখতে পারবে এটা পাবলিক রাখা ঠিক আছে বাট আপনার ফ্রেন্ডগুলো কে কে দেখতে পারবে এইগুলো আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করতে পারেন তার থেকে নিচে আন নেই তারপর হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো কে কে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এই অনলি মি করবেন এবং তারপর কে কে আপনার ইমেল দেখতে পারবে তারপর কে কে আপনার ফোন নাম্বার দেখতে পারবে এগুলো চাললে আপনি পরিবর্তন করতে পারেন আসলে আমার হিসেবে ইমেল এবং ফোন নাম্বার অন্যদের না দেখানোই ভালো বাট আপনি যদি কোনো সোশ্যাল কাজে এগুলো ব্যবহার করে থাকেন তাইলে আপনি দেখাতে পারেন অর্থাৎ আপনি যদি অনলাইন বিজনেস আমার মতো যদি ইউটিউবার হয়ে থাকেন তাইলে আপনি দেখাতে পারেন কিন্তু আপনার যদি প্রয়োজন না হয় এবং আপনি যদি আপনার ফোন নাম্বার নাম্বার গোপন রাখতে চান তাহলে এটা করতে পারেন তো এই যে জিনিসগুলো ছিল এইগুলো আপনি ব্যবহার করলে আপনার ফেসবুক আইডিটা অনেকটাই সিকিউর করতে পারবেন এবং হ্যাক হবার হাত থেকে রক্ষা করতে পারবেন তো অনেকেই রয়েছে যারা আমাদের ভিতর এইগুলো জানে না তো তাদের এগুলো করা উচিত তো আশা করি আপনারা এগুলো করে রাখবেন এবং আপনাদের সিকিউরিটি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম আরও ভিডিও চান তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটি আসলে আপনার উপকার করতে পেরেছে এবং আপনি যদি সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন আমাদের বেশ কিছু ইতিকাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে যেগুলো থেকে আপনি ইতিকাল হ্যাকিং শিখতে পারবেন ইথিক্যাল হ্যাকিং অনেকেই বাজে কাজে মনে করে থাকে কিন্তু মোটেও না ইথিক্যাল হ্যাকিং ব্যবহার করে নিজের সাইবার সিকিউরিটি নিরাপত্তা বাড়ানো সম্ভব এবং অন্যান্য বিভিন্ন কাজে এগুলো শেখা জরুরি তো আপনি যদি চান শিখতে পারেন আর ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে মেসেজ করে আপনার যে কোনো প্রকার অসুবিধা হলে মেসেজ দিবেন আমি আপনাকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে বাই